তিনখানা পঞ্চায়েত সমিতি এবং আধারিতে নখানা পঞ্চায়েত এবং দুখানা পঞ্চায়েত সমিতি মোট 21খানা পঞ্চায়েত এবং 5খানা পঞ্চায়েত সমিতি তারা পার্টি দিতে কোনো দল পার্টি দিতে পারেনি। আগামী দিনে এই যে দুটি অঞ্চল আমরা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেই গেলাম। তো বন্ধুরা একটা খুব বাজে দিক দেখতে পাচ্ছি বন্ধুরা, সাঁকরাইল ব্লকে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টি পঞ্চায়েত সমিতি এবং 21টি গ্রাম পঞ্চায়েত দখল করলো। কেউ কোনো পার্টি কিন্তু নমিনেশনে দিতে পারেনি। এটা জানি না একটা কোনো কালো ম্যাজিক নাকি অন্য কোনো কিছু ব্যাপার আছে, নাকি সত্যিকারে ভালো কাজ করেছে তৃণমূল কংগ্রেসেরা, তো ওইখানের পরিস্থিতি এবং গ্রামের লোকেই বলতে পারবে। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে কিন্তু বন্ধুরা তারা কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে এবং তাদের প্রতিনিধি কি বললেন সেটা। তিনখানা পঞ্চায়েত সমিতি এবং আধারিতে নখানা পঞ্চায়েত এবং দুখানা পঞ্চায়েত সমিতি মোট 21খানা পঞ্চায়েত এবং 5খানা পঞ্চায়েত সমিতি তারা পার্টি দিতে কোনো দল পার্টি দিতে পারেনি। আগামী দিনে এই যে দুটি অঞ্চল আমরা তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেই গেলাম, তাতে আগামী যে 8টি নির্বাচনে 8টি অঞ্চল আছে সেই 8টি অঞ্চলে আমরা ভালো ফল করব এই আশা করছি। আপনি তো সাংবাদিকতা করছেন না, আপনি প্রতিদিন ঘুরছেন, আমাদের কোনো ছেলে কাউকে আটকেছে বলতে পারবেন? কোনো জায়গায় কাউকে আটকানো হয়নি, কোনো জায়গায় আপনি বলতে পারবেন যে কোনো আধারি রগড়া অঞ্চলে আমরা আটকেছি? তাহলে যদি আটকে দিতাম তাহলে একটা পঞ্চায়েতে 7 জন পঞ্চায়েত প্রার্থী দিতে পারত, বিভিন্ন জায়গায় 7 জন 5 জন করে প্রার্থী দিতে, কী করে প্রার্থী দিতে পারছে? এখনো পর্যন্ত কিছু মেয়ে প্রার্থী হচ্ছে, সিপিএম বিজেপির প্রার্থী, আমি এখন অফিসের ভিতরে বসে আছে, তাহলে তো আমরা তাদেরকে বের করে দিতে পারতাম, কিন্তু আমরা কিন্তু ওইসব রাজনীতি করিনি। কেউ মানুষ আসেনি ওদেরকে, দুটো অঞ্চলে কোনো লোক প্রার্থী বা প্রস্তাবক আসেনি বলেই কিন্তু আজকে প্রার্থী দিতে ওরা পারেনি। সন্ত্রাস বা ভয়ভীতি সঞ্চার সাঁকরাইল ব্লকে করা হয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে হয়তো মমতা ব্যানার্জির উন্নয়ন, আমরা আজকে যে জয় পাচ্ছি তা কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখেই কিন্তু মানুষ, আমি তো জোর দিয়ে বলতে পারি আধারী অঞ্চলে প্রথম কিন্তু সব গ্রাম পঞ্চায়েত আমরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে পারছি। তার একটাই কারণ, একটা রাস্তা ছিল, আমি মনে করি দুটো রাস্তা আমাদের উপর, আমাদের যে পথশ্রী প্রকল্পে দুটো রাস্তা হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের যে ক্ষোভ ছিল সে ক্ষোভটা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার আজকে 3 নম্বর অঞ্চল আমার সমস্ত পঞ্চায়েতে তারা প্রার্থী দিল না। আজ মনোনয়ন শেষ, কাল থেকে কি কি প্রস্তুতি নেবেন দলের? কাল থেকে আমাদের কালকের দিনটা ফাঁকা আছে, প্রচুর স্কুটনি আছে, স্কুটনিটা শেষ করে আমরা 18 তারিখ থেকেই সবাইকে আজ থেকেই বলে দেওয়া হয়েছে, সমস্ত পঞ্চায়েত যারা পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন সবাইকে বলে দেওয়া হয়েছে যে যে যার এলাকায় তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি যাবে, মানুষের কাছে যাবে এবং মানুষের অভিযোগ জানাবে এবং দিদির প্রকল্পগুলো মানুষ জানে কিনা তাদেরকে বুঝিয়ে দিতে হবে, কোন প্রকল্পটা দিদি দিচ্ছে আর বিজেপি যে ধাপ্পা দিচ্ছে, আর সিপিএম 35 বছরের লাল ঝান্ডা বাদ দিয়ে আবার হঠাৎ করে জেগে উঠলো, সেই কথাগুলো সে সময় বলতে হবে, মানুষকে বোঝাতে হবে যে এই সিপিএম 35 বছর আমার সাঁকরাইল ব্লকে কোনো উন্নয়ন করেনি, আজকে আবার তারা মাথা তুলতে শুরু করছে। তাই প্রত্যেকটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং আমাদের নেতৃত্বকে আমি বলে দিয়েছি সবাই কিন্তু মানুষের কাছে যাবে, মানুষের দূরে দূরে গিয়ে কিন্তু ভোট চাই। কমলকান্ত রাও, সাঁকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আবার কিন্তু রাজ্য সরকারের আর কোনো কথাই শুনলো না হাইকোর্ট। হাইকোর্ট কিন্তু অলরেডি রায় দিয়ে দিয়েছে যে এইবারের পঞ্চায়েত কিন্তু প্রত্যেকটা জেলায় কেন্দ্র বাহিনী থাকবে, যেটা কিন্তু খুব একটা ভালো দিক বন্ধুরা। কেন্দ্র বাহিনী এসে গেলে কিন্তু আর যখন যে সমস্যাটা পরিস্থিতির মতো ওয়েস্ট বেঙ্গল যাচ্ছে রাজ্য পুলিশ থাকার দরুন, সেটা কিন্তু অনেকটাই পরিস্থিতিটা পুরো আন্ডার কন্ট্রোলও পাশে যাবে কেন্দ্র বাহিনীর উপর। আর কেন্দ্র বাহিনী যদি এসে যায় বন্ধুরা পশ্চিমবঙ্গে, তাহলে কিন্তু প্রত্যেকটা ভোট নিরপেক্ষভাবে হবে এবং সবাই শান্তি সুষ্ঠুভাবে ভোটদান করতে পারবে, যেটা কিন্তু খুব একটা ভালো দিক বন্ধুরা। সো আমিও চাইছিলাম যাতে কেন্দ্র বাহিনী আসে, তাতে কি হলো বন্ধুরা বলতো, তাতে কিন্তু সবাই শান্তিপূর্ণভাবে ভোটটা অ্যাটলিস্ট দিতে পারবে, কারণ ভোটদানের অধিকার প্রত্যেকটা জনগণের রয়েছে, এটা কারো কাছ থেকে কেড়ে নেওয়া উচিত নয় বন্ধুরা। অনেক জায়গায় নমিনেশন দিতে পারছেন, এর কারণ কি এরা বিশাল কাজ করে যেটা কখনো কোনোদিনই সম্ভব নয় বন্ধুরা, কারণ সবারই ইচ্ছা থাকে ভোটে দাঁড়াবার, প্রত্যেকটা গ্রামেই দেখবেন। তাই কেন্দ্র বাহিনী এসেছে এটা খুব একটা ভালো দিক বন্ধু, এরপরে প্রত্যেকটা বুথে কিন্তু পুরো হাড্ডা হাড্ডি রয়ে হবে, দেখা যাক বন্ধুরা কি হয়।
চলো টাটা, ভালো থাকুন।